আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। একজন সম্মানিত ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন যে তিনি জেনেছেন যে পরিবারের পক্ষ থেকে, নিজের এবং আহলে বাইতের পক্ষ থেকে একটি কোরবানি দিলেই সেটি সকলের পক্ষ থেকে আদায় হয়। এখন তার প্রশ্ন হলো, তার পরিবারে একজন মেয়ে রয়েছে অবিবাহিতা, তো ওই মেয়ের উপরে যাকাত ফরজ, এখন ওই মেয়ের পক্ষ থেকে কি আলাদা কোনো কোরবানি দিতে হবে নাকি বাবার এই কোরবানির মধ্যেই তার সুন্নত আদায় হয়ে যাবে? আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই ব্যাপারে হানাফি মাজহাব ব্যতীত অন্য সকল আহলুল আলেমদের ইত্তেফাক রয়েছে যে কোনো ব্যক্তি যদি একটি কোরবানি দেয়, সেটি তার পক্ষ থেকেও সুন্নত আদায় হয় এবং তার আহলে বাইতের পক্ষ থেকেও সুন্নত আদায় হয়। হাদিস তিরমিজির 1505 নম্বর হাদিস, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে কাইফা কানাত আদ-দুহায়া আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানি কেমন ছিল? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, কানার রাজুলু ইউদাহি বিশাতে আনহু ওয়া আন আহলে বাইতিহি, যে কোনো ব্যক্তি কোরবানি করতেন একটি বকরি দিয়ে, সেটা তার পক্ষ থেকে এবং তার আহলে বাইতের পক্ষ থেকে। পাইয়া কুলুনা ওয়া ইউতিমুন হাত্তা তাবাহান নাস ফাসারাত কামা তারা। এখানে এই হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটি বকরি দিয়ে পরিবারের পক্ষ থেকে আহলে বাইতের পক্ষ থেকে জায়েজ হবে। এখন আহলে বাইত বলতে কতটুকু বোঝানো হবে, এটা নিয়ে ওলামায়ে কেরামের আবার বক্তব্য রয়েছে। তো মূল কথা হলো, যারা একসাথে বসবাস করেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটার ব্যাখ্যা দিয়েছেন যে তিনটি জিনিস থাকলে সেটা আহলে বাইত হবে, আল কারাবা ওয়াল মাসাকিনা ওয়াল আনফাক আলাই। যদি আত্মীয়তা সম্পর্ক থাকে, অর্থাৎ স্ত্রী এবং ছেলে মেয়ে, আর একই ঘরে ছেলে মেয়ে হইলেও যদি এক জায়গায় একই ঘরে বসবাস করে, আর তিন নম্বর শর্ত হলো ওয়াল আনফাক আলাই, অর্থাৎ তার খরচ ব্যয়বার একজনে নির্বাহ করে, একজনের অধীনেই খরচ করা হয়, তো এই তিনটি শর্ত থাকলে তখন এটা আহলে বায়েত। ঠিক এখানে যদি পরিবারে ছেলে মেয়ে ছাড়া অন্য কেউ বসবাস করে, তারা কিন্তু আহলে বায়েতের অন্তর্ভুক্ত হবে না। স্ত্রী ছেলে মেয়ে ছাড়া অন্য কেউ হলে আহলে বায়েত না। আবার দেখা গেল ছেলে মেয়ে কিন্তু এক ঘরে থাকে না, ছেলে আলাদা ঘরে থাকে অন্য জায়গায়, তাহলে সেও আহলে বায়েতের অন্তর্ভুক্ত হবে না। আর এনফাক আলাই অর্থাৎ খরচ, পরিবারের খরচটা তার পক্ষ থেকে হয় না, বিভিন্ন দিক থেকে হয়, তাহলেও এরা আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে না। তো যদি এই তিনটি শর্তে আহলে বাইতের অন্তর্ভুক্ত হয়, তাহলে একটি কোরবানি দিলেই সবার পক্ষ থেকে আদায় হবে। তো যে মেয়ের কথা বলেছেন, তো সেই মেয়ের উপরে তো যাকাত ফরজ, কিন্তু যাকাত ফরজ হইলেও মেয়ের বাবার উপরে ফরজ তার ব্যয়বার নির্বাহ করা যতদিন বিয়ে না হবে। বিয়ে হওয়ার পরে তার স্বামীর উপরে ফরজ হবে। তো এখন যেহেতু সে বাবারই অধীনে, বাবার উপরেই তার এনফাক ফরজ, তো এই জন্য বাবার পক্ষ থেকে কোরবানি দিলে সেটি ওই মেয়ের পক্ষ থেকেও সুন্নত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে যেহেতু মেয়ের কাছে টাকা আছে, তো যদি মেয়ে দিতে চায় তো দেওয়াটা উত্তম। মেয়ে বাবার পক্ষ থেকে একটা দেওয়া হলো, মেয়ের পক্ষ থেকে আরও একটা দেওয়া হলো, এটি উত্তম। অথবা বাবার যদি আর্থিক সমস্যা থাকে, তো মেয়ে টাকা দিয়ে দিল, টাকা দেওয়ার ফলে তার পুরো পরিবারের পক্ষ থেকে আদায় হলো এবং মেয়েও সেটা সওয়াব পাইল। আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।